নমস্কার বন্ধুরা কাজলিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বের রেসিপি তপসে ফ্রাই এটি একটি বাঙালির খুবই সিম্পল স্টার্টার রেসিপি এই লোভনীয় স্বাদের মুচে তপসে ফ্রাই আমরা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করে থাকি চলুন তবে দেখে নেওয়া যাক এখানে চোদ্দো পনেরোটা তপসে মাছ ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ দিলাম দেড় চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব তপসে মাছ ম্যারিনেট করার ক্ষেত্রে ভিনিগারের পরিবর্তে আমরা লেবুর জুস ব্যবহার করতে পারি এই সমস্ত উপকরণ তপসে মাছের সাথে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম এই সময়ের মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব এই জন্য একটি পাত্রে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বেসন নিয়ে নিলাম চার চামচ পরিমাণ টু এইচ টু ওয়ান অনুপাতে থাকবে কর্নফ্লাওয়ার এবং বেসন কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে তপসে ফ্রাইটা বেশ মুচমুচে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে খাওয়ার সোডা দিলাম এই খাওয়ার সোডা দেওয়ার ফলে তপসে ফ্রাইটা বেশ মুচমুচে হবে প্রথমে এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই সমস্ত শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে জলটা অল্প অল্প করে দিতে থাকব এবং ব্যাটারটা তৈরি করতে থাকব একবারে বেশি করে জল দেওয়া যাবে না এর ফলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে এরপরে এই বেসন ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট বাদে একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব অপরদিকে ম্যারিনেট করা তোপসে মাছগুলো ব্যাটারের মধ্যে নিয়ে নেব এরপর এই মাছগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব এরপর একটা একটা করে তোপসে মাছ এই ব্যাটার থেকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো চারটে তপসে মাছ এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তপসে মাছের একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তপসে মাছগুলোর একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপরে অপর সাইডে উল্টে দিলাম মাছগুলোর এই সাইডটাও হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব তপসে মাছ সাধারণত এই রকম ফ্রাই করে খেতেই বেশি ভালো লাগে তবে সরষে বাটা দিয়ে তপসে মাছের ঝাল তৈরি করেও পরিবেশন করা যায় বাড়িতে থাকা অল্প কয়েকটি উপকরণের সাহায্যে আমরা এরকম অনুষ্ঠান বাড়ির মতো তপসে ফ্রাইটা তৈরি করে ফেলতে পারি তপসে মাছগুলো উল্টে পাল্টে ফ্রাই করা হয়ে গেছে এরপরে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে তপসে ফ্রাই এই একইভাবে অন্যান্য তপসে মাছগুলোও ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোকে একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজা করতে হবে নইলে মাছগুলোর ভেতর থেকে কাঁচা থেকে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিট ধরে সময় নিয়ে ভাজা করতে হবে একইভাবে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি মাছগুলো কতখানি ক্রিস্পি হয়েছে আমরা বাড়িতে থাকা অল্প কয়েকটি সামান্য উপকরণের সাহায্যে সহজেই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি স্টাইলের তপসে ফ্রাইগুলো তৈরি করে ফেলতে পারি কাসুন্দি টমেটো সস বা ধনে চাটনি সহযোগে আমরা এরকম মুচমুচে তফসে ফ্রাইগুলো পরিবেশন করতে পারি এরপরে ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকবেন